Hey guys, Assalamualaikum. আজকে একটা কার রিভিউ করব। আমার পিছনে যে বাইকটা দেখতেছেন, এটা হচ্ছে TVS Apache RTR 160. তো এই বাইকটা আমরা 10,000 কিলো পার করছি। তার একটা এক্সপেরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব। তো এই বাইকের প্রথমে যদি কথা বলি, ইঞ্জিন নিয়ে এই বাইকের ইঞ্জিন পুরাই জনি ভাইয়ের মতন, যা কিনা সব মেয়েকে খেয়ে দিতে পারে। ও সরি, সব বাইক গাড়িকে খেয়ে দিতে পারে। আর যদি কথা বলি, এই মেয়েকেও খেয়ে দিতে পারে, মেয়েকেও খেয়ে দিতে পারে। এটার উদাহরণস্বরূপ আছে, এই বাইক নিয়ে যদি আপনি গার্লসের সামনে যান, যে কোনো মেয়ে ফিদা হয়ে যাবে, আর ওই ক্ষেত্রে আপনি মেয়ে পটাইতে পারবেন। তো এই ক্ষেত্রে খাওয়া যাবে, আবার আপনি উল্টো নেগেটিভ কিছু ভাবেন না। তো এই বাইকের আরেকটা সুবিধা আছে, তো এই বাইকে আপনি যখন মেয়ে উঠাবেন, কোম্পানি থেকে পাদানি দিয়ে দিয়েছে, এক্সট্রা করে লাগাতে হবে না। আর যদি এটার, এখন তো বৃষ্টির সিজন, আপনার কেদা ওঠে, আপনার গার্লফ্রেন্ড পিছনে বসলো, ধরেন কেদাই তার ডিসপ্লে নষ্ট হয়ে গেল, এই ক্ষেত্রে তার ময়দাগুলো নষ্ট হয়ে গেল, এই ক্ষেত্রে কোম্পানি থেকেই মাডগার্ড দিয়ে দিয়েছে, এক্সট্রা করে লাগাতে হবে না। আর যদি এটার হ্যান্ডেলের কথা বলি, পুরাই পম পম, ধরবেন আর চাপবেন, ধরবেন আর চাপবেন, ধরবেন আর চাপবেন। এরপর কথা বলবো এটার হেডলাইট নিয়ে, যেটা কিনা আপনার অন্ধকারে ভাগ্য খুঁজে দিতে সক্ষম। এটার উদাহরণস্বরূপ আমি কিছু বলি ভাগ্যর বিষয়টা। একদিন আমি রাত্রেবেলা বাসায় যাচ্ছিলাম, তো এখন দেখি একটা মহিলা দুইটা বাচ্চা সহ দাঁড়ায় আছে, হুট করে আমার সিগন্যাল দিল। আমি বললাম কে, আপনার বাসায় যাব। তাহলে দেখেন আমার ভাগ্যটা খুলে গেল না। তারপরে যদি বলি এইটার সাইলেন্সারের কথা, আপনাদের আওয়াজটা শোনাই, আবার কেউ এই আওয়াজ শুনে ভাববেন না খেতে পানি দেওয়ার পাম্পসের আওয়াজ, এটা আমাদের সব ছেলের ক্রাশ সানি লিওনের কান্নার আওয়াজ। আর যদি এটার মিটারের কথা বলি, পুরাই ডিজিটাল। আর এটার ভালো দিক বললে সারাদিন বললেও শেষ হবে না, কারণ এটার ভালো দিকে শেষ নাই। এই বাইকের কিছু খারাপ দিক আছে, এই বাইকের যদি টায়ারের কথা বলি, পুরাই মাদার চোখ। সামনেরটাও চেঞ্জ করছি, পিছেরটা সময়ের অভাবে চেঞ্জ করতে পারি নাই। যাই হোক, অনেক কিছুই বললাম, আপনাদের যদি ভালো লাগে রিভিউটা তো কমেন্টে বলবেন, নেক্সটে আবার চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।